বন্ধুরা, আফগানিস্তানে তালেবানরা ভারতের বিরুদ্ধে ভীষণই নিচু কাজ করেছিল। ভারত তখন তালেবানকে কড়া সতর্কতা দিয়েছিল, আর তারপর তালেবান এখন লাইনে চলে এসেছে। এমন কি হয়েছে সেটা আপনাদের ভিডিওয়ে বলছি। এছাড়া কিভাবে বড় স্ট্রাইক হয়েছে যেটায় ভারী মাত্রায় পাকিস্তানি মারা গেছে সেটার আপডেটও আপনাদের দিচ্ছি, শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, যেমনটা আপনাদের বলেছিলাম, আফগানিস্তানে কোনো কিছু হলেই আপনাদের সামনে সেটা নিয়ে আসব। এই 14 ইউএনএসসিতে আফগানিস্তানের বিষয়টাকে নিয়ে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের কোনো ফলাফল এখনও বেরিয়ে আসেনি। আর ওই মিটিংয়ে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটাও সামনে আসছে না। যখনই আমরা কোনো তথ্য পাবো তখনই আপনাদের দ্রুত জানাবো। কিন্তু বন্ধুরা, সদ্যই যে খবর বেরিয়েছে সেটা হলো, রাশিয়া যে এখানে ট্রয়কা গ্রুপ বানিয়েছিল আফগানিস্তানের বিষয়টার জন্য, সেখানে সদ্যই মিটিং হয়েছে। ওই মিটিংয়ে ভারত বাইরে ছিল, ভারতকে সামিল করা হয়নি। এছাড়া আপনাদের বলবো, সদ্যই তালেবান আফগানিস্তানের একটা গুরুদ্বার থেকে নিশান সাহিবের যে ঝান্ডা ছিল সেটা খুলে ফেলে দিয়েছিল। বন্ধুরা, এর বিরুদ্ধে ভারত তীব্র আপত্তি জানিয়েছিল আর একতরফা সতর্কতা দিয়েছিল তালেবানকে নিশান সাহিবকে পুনরায় স্থাপন করার জন্য। তো বন্ধুরা, সেই জন্য ইন্টারন্যাশনাল প্রেশার আর ভারতের এই সতর্কতার কারণে তালেবান সোজা লাইনে চলে এসছে, আর তারা নিশান সাহিবকে পুনরায় স্থাপন করে দিয়েছে গুরুদ্বারে। এছাড়া আফগানিস্তানের সেনা তাদের লাগাতার ব্যান্ড বাজাচ্ছে। আফগানিস্তানের সেনা গত 24 ঘন্টায় 385 থেকেও বেশি তালেবানিকে হত্যা করেছে। এছাড়া খবর এটাও বেরিয়ে আসছে, এই বড় এয়ারস্ট্রাইকে 30 কাছাকাছি পাকিস্তানি আতঙ্কবাদীও মারা গেছে। আগে হ্যাঁ বন্ধুরা, তাদের আল কায়দার সঙ্গে যুক্ত পাকিস্তানি আতঙ্কবাদী বলেই মনে করা হচ্ছে, আর পাকিস্তানের জন্য এটা ভীষণই খারাপ খবর। এছাড়া আফগানিস্তানের সেনা এখানে জোরদার তালেবানের সাথে লড়ছে। যদিও মাটিতে তালেবান মজবুত, কিন্তু যদি তাদের ওপর এয়ারস্ট্রাইক করা হয় তাহলে তাদের বাঁচা অসম্ভব হয়ে দাঁড়ায়, আর এই কাজটাই আফগানিস্তানি সেনা করছে। এছাড়া তাদের আমেরিকাও সহায়তা করছে আর লাগাতার ওখানে স্ট্রাইক করছে। এই কারণেই আফগানিস্তানে তালেবানের শত শত আতঙ্কবাদী মারা যাচ্ছে। এছাড়া পাকিস্তানি মুজাহিদ্দিন যারা এখানে আসছিল তাদেরও সোজা ওপরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আগে হ্যাঁ বন্ধুরা, এছাড়া এখানে পাকিস্তানের রোলও সামনে এসছে, যে পাকিস্তান কিভাবে নিজেদের মুজাহিদ্দিনদের তো আফগানিস্তানে পাঠাচ্ছেই, এছাড়া কিভাবে তালেবানের আতঙ্কবাদীদেরও পাকিস্তানের পক্ষ থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আগে হ্যাঁ, তালেবানের আতঙ্কবাদীরাই স্বয়ং একথা বলেছে, যখন তারা স্যারেন্ডার করেছিল তখন বলেছিল তারা পাকিস্তানের থেকে ট্রেনিং নিয়েছে। আর এই কথাটা স্বয়ং আফগানিস্তানের ডিফেন্স মিনিস্টার টুইট করে জানিয়েছেন। আর এখানে লাগাতার তালেবানদের ব্যান তো বাজেই। এছাড়া পাকিস্তানের যে মুজাহিদ্দিন রয়েছে তাদেরও ছাড়া হচ্ছে না। আর ওদিকে ভারতের ছবি রিসেন্টলি অনেক বেড়ে গেছে, কারণ ভারত ইউএনএসসির প্রেসিডেন্ট হয়েছে। আর যদি ভারতের বিরুদ্ধে তালেবান এখানে কিছুও করে তাহলে তার পরিণাম তালেবান খুব খারাপভাবে পাবে, আর এর জন্য তারা নিশান সাহিবকে পুনরায় স্থাপন করে দিয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।